আমার নাম তপন কুমার বর্মন, প্রধান গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত। আজকে দুয়ারে সরকারে গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতে পঞ্চম দফা অর্থাৎ শেষ দফা, এই শেষ দফায় মানুষ প্রচুর জমায়েত হয়েছে, ভিড় উপচে পড়া ভিড়, মানুষ লাইনে দাঁড়িয়ে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, ফর্ম এবং স্বাস্থ্যসাথী, এই দুটো ভিড় একবারে দেখার মতো ভিড়। মানুষজন দাঁড়িয়ে লাইন দিয়ে ফর্ম জমা দিচ্ছে এবং ফর্ম নিচ্ছে, বিশেষ করে মেয়েরা খুবই আনন্দিত এবং বেশিরভাগ মেয়েরা এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দিচ্ছে। তারা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করছে এই লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি রূপায়ণ করার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে দাঁড়িয়ে, বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে, যে আমি পরবর্তী পর্যায়ে যদি ফিরে আসি আমি এই এই কর্মসূচি চালু করব। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই নির্বাচনের পরেই তিনি মুখ্যমন্ত্রী পদে আসার পরে তার যা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছে। তিনি নির্বাচনের আগে দাঁড়িয়ে ঘোষণা করছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি গ্রহণ করবেন, তাই তিনি নির্বাচনের পরে দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি গ্রহণ করেছে। এই লক্ষ্মীর ভাণ্ডারটা কি না, প্রত্যেকটি পরিবারের মহিলা যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা প্রতি মাসে 500 টাকা পাবে, যারা এসসি মহিলা যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি তারা প্রতি মাসে 1000 টাকা পাবে, প্রত্যেক পরিবারের মহিলা যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট বলে উল্লেখ হচ্ছে তারা 1000 টাকা পাবে প্রতি মাসে, আর ইন জেনারেল যারা জেনারেল কাস্ট যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা পাবে প্রতি মাসে। এটা মমতা ব্যানার্জি এক অভিনব উদ্যোগ, আমরা মানে স্বাগত জানাচ্ছি এইরকম একটা অভিনব উদ্যোগ নেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে। স্বাস্থ্যসাথী মানুষ ইতিমধ্যে কিছু কেউ কেউ বলেছিল যে আর পরিষেবা নেই, কিন্তু আমরা দাঁড়িয়ে আমি নিজে থেকে হসপিটালে বেডে ভর্তি রয়েছে, আমি প্রধান রেকমেন্ড করে তিনি তার হার্ট অপারেশন করেছে এমনও নজির রয়েছে এই স্বাস্থ্যসাথী গিরি আপু গিরি, উনি স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্ট অপারেশন হয়েছে, উনি খুবই মানে আনন্দিত হয়েছে যে বিনা পয়সায় দুস্থ গরিব লোক।
আসতে পারকি তো লোক দেখো থাকে প্রিন্ট হয় নাকি মাছ লাগাননি কেন মাছ নেই কেন আপনার মাছ মাছ কোথায় কি নাম আপনার ১৪৫ ১৪৬ ১৪৭ মাছ কোথায় আপনার মুখে মাছ কি নাম আপনার বাড়ি বাড়ি